আমাদের কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট সব্যসাচী ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের আরেকজন অ্যাডভোকেট সৌম্য নাথ, শ্রী তমা চ্যাটার্জি এবং ঋত্বিকা সিং, তার সঙ্গে সুপ্রিয় চক্রবর্তী আমাদের বিপি পোদ্দার হসপিটালের সিইও এবং বাকি এখানকার যারা সদস্যরা আছে এই কমিটির সঙ্গে যুক্ত হয়েছে তাদের সকলকেই আমি আমার ভালোবাসা আর আন্তরিকতা জানিয়ে এইটুকুই বলবো যে এরকম একটা প্রয়াস, এরকম একটা প্রচেষ্টা এই যে ফেডারেশন ছিলেন ক্লাব টেকনিশিয়ান ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন নিয়েছে এটাকে প্রথমেই সাধুবাদ জানাই। তার কারণ এটা ঠিক আপনারা যে কোয়েশ্চেনটা করলেন এটা খুব যথার্থ যে যে হয়তো একজন আর্টিস্ট সে তো প্রথম কাজ করতে এসেছে, সে যদি এই ধরনের এর শিকার হয় সে কার কাছে সাহস করে বলবে, সে যদি বলতে যায় কাউকে তাহলে সে আগামী দিনে আর হয়তো এই স্টুডিওতে সে আর সুযোগই পাবে না, সে তাকে হয়তো মাঠের বাইরে করে দেওয়া হবে। তার জন্য সর্বপ্রভুকে সাধুবাদ জানাবো যে উনি এরকম ভাবে এগিয়ে এসে সেই অসহায় মানুষগুলো যারা প্রথম দিনেই তো কেউ বিরাট অ্যাক্ট্রেস হয়ে যায় না, একটা আমরা অ্যাডভোকেটরাও প্রথম দিনে নাম করা অ্যাডভোকেট হতে পারি না, সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিকে ওভারকাম করি এবং তার সঙ্গে ঘাত প্রতিঘাতের সঙ্গে লড়াই করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছয় মানুষ। এখন সেই জায়গাটায় পৌঁছতে তার তো একটা টাইম লাগবে, সেই টাইমে তার যে সাফারিংস সেটাকে এই কমিটি দেখবে, তার যে লিগাল অ্যাসিস্ট্যান্স তার যার যা অসুবিধা হবে তারা প্রথম কিন্তু এসে ফেডারেশনের কাছে জানাবে, ফেডারেশন সেটাকে শুনলো, ফেডারেশনের যে সমস্ত ম্যাডামরা আছে কমিটির মধ্যে বা আমাদের সর্বপ্রভু আছেন ওনারা শুনে এবারে ওনারা আমাদের এই লিগাল যারা আমাদের ফিমেল লয়ার আছেন তাদের কাছে পাঠাবেন, ওনারা এবারে ওনাদের সঙ্গে আলোচনা করে কি লিগাল স্টেপ নেওয়া যায়, কিভাবে মহিলাকে প্রোটেক্ট করা যায় সেই জায়গাগুলোকে পর্যালোচনা হবে, হওয়ার পরে আমরা তারপরে সেটাকে এক্সিকিউশন করব। হ্যাঁ, এটা আমরা বলেছি, আমি সুব্রসাচীবাবু সৌম্য শ্রীতমা আমরা সকলেই অঙ্গীকার করেছি যে আমরা প্রথমে যেমন মানুষ তারপরে অ্যাডভোকেট তারপরে আমরা সমাজের পার্ট অ্যান্ড পার্সেল, সেই জন্য আমরা যদি আমাদের একটু সময় দিয়ে আমাদের পয়সা হয়তো আমরা অনেক জায়গা অনেক ইনকাম করি সেই অর্থ উপার্জন থেকে বিরত থেকে যদি এই মানুষগুলোর পাশে সত্যিকারে দাঁড়াতে পারি তাহলে একটা সোসাইটির কাজ হবে, সমাজের একটা উপকার হবে। এখন আমাদের মধ্যে সত্যি অ্যাডভোকেটদের হয়তো এমনি সাধারণ লোক উপকার যে অনেক টাকা নেয় এটা হয়তো বাজারে কথিত আছে, কিন্তু আমি ওই জন্যই সৌরভকে বললাম যে না আমরা কেউ পয়সা নেবো না, আমরা এটা আন্তরিকভাবে তাদের সার্ভিস দেব এবং আমরা পয়সা নিয়ে যেভাবে সার্ভিস দিই তার থেকে বেশি দেব তো কম দেব না, আর এইভাবে না করলে ম্যাডাম যেটা একটা কোশ্চেন করলেন যে আর্থিক কাণ্ডের পর কি এটা মনে হচ্ছে, না এটা হয়তো আরো আগে মনে হওয়া উচিত ছিল বা আপনাদেরও হয়তো আমাদের কাছেও এরকম ভাবে এর আগে কেউ এইভাবে প্রস্তাব নিয়ে আসেননি, শরৎ যখন এসে বললো আমরা বললাম যে না আমরা সকলে মিলে তোমার সঙ্গে আছি, যদি সত্যিকারের মানুষের সাহায্য করা যায় সত্যিকারে তাকে যদি প্রোটেকশন দেওয়া যায় সেগুলো আমরা যেভাবে দিতে পারবো হয়তো সাধারণ লোকের পক্ষে সেটা দেওয়া শক্ত, আমাদের যে কন্ট্যাক্ট যে লিগাল নলেজ তাকে কোন লাইনে নিয়ে গেলে সে ইনস্ট্যান্টলি প্রোটেকশন পাবে, আর নামটা ডিসক্লোজ না করা এটা আমাদের কথা না, এটা ওপেন স্যাকশনের কেসে অনারেবল সুপ্রিম কোর্টই বলে দিয়েছে ওটা ABCD বলে দিতে হবে, নাম দেওয়ার কোনো দিতে হবে না এবং যেখানে কমপ্লেন করা হবে সেখানেও নামটা ওইভাবেই থাকবে একটা খামের মধ্যে সেখানে ABCD করে। অতএব এগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই, সবাই সংগঠিতভাবে একসঙ্গে আমরা এগিয়ে চলি, কাজ করতে গিয়ে কিছু সুবিধা অসুবিধা হবে সেটা আমরা সময়ের সঙ্গে সঙ্গে পর্যালোচনা করে এনাদের যে সিনে ক্লাবের যারা এখানকার যারা মেম্বাররা আছেন যে ম্যাডামরা এখানে আছেন এই কমিটির মধ্যে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা আগে পরবর্তী পদক্ষেপগুলো ঠিক করে নেব, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আমি
এরকম যদি একটা কমিটি থাকে তাহলে অনেক লোক কিন্তু অনেকটা কনফিডেন্স পাবে যে হ্যাঁ হয়তো আগে গিয়ে কিছু একটা ভালো হতে পারে যেটা আগে ভয়েস ছিল না তাদের। উই ডু নট নো হোয়াট উই আর লুকিং এট। এটা একটা সিচুয়েশন যেটা হতে পারে সেটাকে কমব্যাক করবার জন্য হচ্ছে ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, অ্যাজ গোপাল দাস সেড, মোটামুটি হি ইজ কভার্ড এভরিথিং, বাট ওর সঙ্গে উই ওয়ান্ট টু সি অলসো ওয়ান মোর থিং, সেটা হচ্ছে আমরা যা যে ভিকটিম হবে তাকে তার রাইটস, তার কি কি রেমেডিজ অ্যাভেলেবল আছে সেটাকে আগে বুঝিয়ে দেওয়া হবে, সো দ্যাট সে এক্স্যাক্টলি জানে সে কোথায় দাঁড়িয়ে আছে এবং সে আগে গিয়ে কীভাবে ফাইট করতে পারে। আলটিমেটলি জাস্টিসটা আমাদের হাতে নয়, জাস্টিসটার জন্য কোর্ট রয়েছে, কিন্তু হাউ টু টেক হার টু দ্যাট পয়েন্ট যেখানে সে বেস্ট রিপ্রেজেন্টেশনটা পাবে, সেই জায়গাটা যদি আমরা তাকে করে দিতে পারি তাহলে হয়তো অনেকটা হেল্প হবে তাদের জন্য। এইটা একটা ইটস এ ফ্যান্টাস্টিক ইনিশিয়েটিভ উইচ ইজ টেকেন টু গেট অল অফ আস টুগেদার। চট করে আমাকে গোপাল বাবুকে সমুখে একসঙ্গে পাওয়া ইজ নট ভেরি ইজি, কিন্তু যখন আমরা সবাই মিলে শরৎবাবুর এই উদ্যোগে আমরা পাশে দাঁড়াচ্ছি, we want to send only one message je ajke kar dine dariye we are with him, amra normally defend kori, we are known to be defense lawyers, amra ajke shorbobor pashe roichi ensure korte je je bhabe ajke society react korche, je bhabe crimes hocche shekhane amra hoyto ebar ulto dik theke asche, and we want to send a message across that it will not be easy anymore. Amra actually lobo pashe dariye achi je bhabe dorkar korbe আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা। সবচেয়ে আগে আমি শরৎদাকে ধন্যবাদ দিতে চাইবো, তার কারণ শরৎদা যে এরকম ভাবে একটা ভাবনা ভেবেছে এবং এটা যে এখন খুবই দরকার, আগে এবং এখন সবসময় এটা দরকার ছিল। সবচেয়ে ভালো যেটা বললেন গোপালদা বা সুপ্রসাচিদা যেটা বললেন যে এইটা একটা কাউন্টার, মানে এই যে কমিটিটা তৈরি হলো যাদের মনের মধ্যে এই জিনিসগুলো চলে বা যারা এই ধরনের, এটা তো একটা সামাজিক ব্যাধি, এই যে জিনিসটা চলে যদি জানতে পারে যে এরকম একটা কমিটি আছে, এরকম একটা স্ট্রং কমিটি আছে তাদেরকে প্রোটেক্ট করবার জন্য, তাহলে কিন্তু যারা জুনিয়র আর্টিস্ট যারা আসছে আর কি নতুন কাজ করতে তাদের কিন্তু মনোবল বা সাহসটা কিন্তু অনেকখানি বেড়ে যায় এবং তারা মনে করে যে তাদের কাছে একটা প্রোটেকশন আছে, যে তারা কোন রকম ভাবে এই জায়গায় শিকার হবে না বা এরকম একটা পদ্ধতি অবলম্বন করতে হবে না যার জন্য তাকে সে কাজ পাবে বা চান্স পাবে। তো তার যে একটা মনের বড় মানে মনোবল বা মনের সাহস, এটা কিন্তু সবচেয়ে বেশি দরকার, যেটা কিন্তু আগে ছিল না। সেই জন্য আমি শরৎদাকে বিশেষভাবে থ্যাঙ্কস বলবো যে শরৎদা এই জিনিসটাকে ভেবে যে কমিটিটা তৈরি করলো তাতে কিন্তু আজকে সাধারণ বা একদম নতুন যারা আসছে এই জগতে তারা কিন্তু অনেকটা প্রোটেক্টেড বোধ করবে এবং প্রথম থেকে সাহসী মনোভাব নিয়ে আসবে। আর সত্যি কথা বলতে কি যেরকম লিগাল অ্যাসিস্ট্যান্স দরকার সেরকম আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্স। কারণ কোনো কারোর সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলে সে আগে মানসিকভাবে ভেঙে পড়ে এবং সে ভাবে বোধ হয় সে আর এই চান্স পাবে না, সে কি কোনো সময় লিগাল যাবে, যদি লিগাল যায় তাহলে হয়তো এই যে প্রফেশনে সে এসছে সেই প্রফেশন থেকে হয়তো ছিটকে পড়বে, কোনো সময় তাকে আর অন্য কাউর কেউ চান্স দেবে না। তো এই যে একটা মানসিক কাউন্সিলটা কিন্তু খুব দরকার, মনোবলটা খুব দরকার, যে মনোবলটা কিন্তু ওই মানুষটাকে নিয়ে যাবে যে না আমি কিন্তু যেটা আমার সঙ্গে হয়েছে সেটাকে আমি প্রোটেস্ট করব এবং আমি প্রোটেস্ট করলেও কিন্তু আমি আগের জায়গায় বা এই জায়গাটায় কাজটা করতে পারবো, এই যে মানসিক বলটাকে বাড়িয়ে দেওয়া, এই জন্য একটা মানসিক কাউন্সিলের কিন্তু ভীষণভাবে দরকার যখন এই ধরনের ঘটনা কারোর সঙ্গে ঘটে। তো আমার যখন শরৎদার সঙ্গে কথা হলো আমি কিন্তু শরৎদাকে কোনো শরৎদার বিপদার হসপিটাল কিন্তু এই মানসিক কাউন্সিলিং বা সাইক্রেটিক কাউন্সিলিং বা যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্সের দরকার পড়ে, যেটা গোপাল বাবুরা বললো যে আমাদের মতো লোকেদের কাছে আসতে তো 10 বার লোকে ভাবে, ঠিক তেমনি প্রাইভেট হসপিটালেও কিন্তু লোকে আসতে 10 বার ভাবে বা এরকম ধরনের বড় বড় কাউন্সিলরদের কাছে কাউন্সিল করাতে গেলেও 10 বার ভাববে যে আমার অনেক টাকা খরচা হয়ে যাবে। আমরা কিন্তু এই জিনিসটা নির্খরচায় এই কমিটির জন্য বা এই অ্যাসোসিয়েশনের জন্য করবো, যেখানে কোনো রকম কোনো খরচা হসপিটাল নেবে না এবং সেই ব্যক্তি বা সেই মহিলা যিনি আসবেন বা যদি আমাদের ফেডারেশন থ্রু যাকে বলবেন তাকে যে একটা মানসিক কাউন্সিলিং করে তাকে যে আবার নিজের জায়গা, কারণ
অনেকেই কিন্তু হয়তো লিগাল অ্যাসিস্ট্যান্ট পেলেও মানসিকভাবে ভেঙে পড়ে যে আমি ভবিষ্যতে কাজটা কি হারিয়ে ফেলবো বা আমি কি কার কাজ করার মতো ক্ষমতা থাকবো, সেই মানসিক বলটা দাঁড়িয়ে দেওয়ার কার বা বাড়িয়ে দেওয়ার কাজটা কিন্তু বিবি পোদ্দার হসপিটাল, এবং আমরা সেটা কিন্তু করবো। এবং আমি চাই এই ফেডারেশন যেটা করেছে, এই যে এত সুন্দর একটা কমিটি তৈরি করেছে এবং ফেডারেশনের সমস্ত যারা কমিটিবৃন্দ আছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা যে আগামী দিনে যে কোনো লোক বা যে কোনো মহিলা যদি এখানে আসে তারা যেন মনে সাহস পায় যে এরকম একটা কমিটি আছে, এবং এই সাহসটা নিয়ে যদি কোনো সময় তার সঙ্গে বিরূপ কিছু হয় সেই ঘটনা থেকে সে যেন সব ধরনের সাহায্য পেতে পারে। এই মানসিক জোরটা দেওয়াই কিন্তু এই ফেডারেশনের কাজ, এবং সঙ্গে আমি বিবি পোদ্দার হসপিটালের তরফ থেকে সেই সাহায্যটার হাত বাড়িয়ে দিয়েছি ফেডারেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি আমাদের অন্যতম সদস্য আমি অ্যাডভোকেট সীতামা চ্যাটার্জি মহাশয়, আমার আর নতুন করে কিছু বলার নেই, স্যারেরা সবই বলে দিয়েছে, কিন্তু সত্যি আমাদের এখন ওয়ার্ক প্লেস সেফটিটা সিরিয়াসলি আমাদের এখন মেন ইস্যু হওয়া উচিত, আর আমরা সব রকম সাহায্য তার জন্য। থ্যাংক ইউ। আমি ভিক্টিমের জন্য অ্যাডভোকেট না ওদের বন্ধু আরো আগে চেষ্টা করবো। Industry, while individuals in position of authority may misuse their influence to coerce or demand sexual favors from vulnerable newcomers, our committee will vigilance in identifying and addressing such abuse power, ensuring that no one is left to relegate his dangers alone. Clear? Thank you very much. যে অর্গানাইজেশন যেটা থাকে সেই অর্গানাইজেশনের পস এখানে ইন্টারনাল ইস্যু, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পস কিন্তু ফর্ম হবে ইন এ ডিফারেন্ট ওয়ে, ঠিক আছে? এটা ইজ অ্যান এক্সটার্নাল বডি যেটা এক্সটার্নালি পুরো চেষ্টা করবে, অ্যাসিস্ট করবে যে সে পসেও কখন যাবে, কিভাবে যাবে, কিভাবে একটা সিচুয়েশনকে অ্যাড্রেস করতে হবে, এটা এক্সটার্নালি হচ্ছে, ঠিক আছে? পস যখন হবে তখন সর্বপ্রথম জানিয়ে দেবে, কিন্তু পস ইজ নট দিস, দিস ইজ অ্যান এক্সটার্নাল এজেন্সি, ইন্টারনাল অ্যাজ ওয়েল অ্যাজ এক্সটার্নাল। এখানে আপনি পাচ্ছেন, এখানে আপনি লয়ার্সদের পাচ্ছেন যাদের ডাইরেক্ট অ্যাক্সেস পাচ্ছেন, যেটা সর্বপ্রথম আপনাকে একটা প্লেটের উপর দিচ্ছে, সো দ্যাট ইউ হ্যাভ ডাইরেক্ট অ্যাক্সেস টু আস। ওই চেম্বার বাইরে দাঁড়িয়ে প্রচুর টাকা ফিস দিয়ে আপনাদের লাগবে না। দিস ইজ আ স্পেশাল অ্যারেঞ্জমেন্ট উইচ ইজ বিং ডান ফর লয়ার্স, যাতে আপনারা লয়ার্স পান এবং যাতে আপনারা মেডিকেল অ্যাসিস্ট্যান্স পান। বোথ আর কামিং টুগেদার অন দ্য সেম প্ল্যাটফর্ম। আমার মনে হয় না এরকম খুব একটা আছে। ইন আওয়ার লিমিটেড স্ফিয়ার অলসো উই হ্যাভ নট সিন সামথিং লাইক দিস। সেই জন্য কিন্তু আমরা এগিয়ে এসেছি। পশ অন্য জিনিস হবে, পশ উইল ফাইন্ড গিল্টি, পশ ইন্টারনালি গিল্টি আছে কিনা সেটা দেখবে, পশ অর্গানাইজেশন থেকে তৈরি হবে। এটা অর্গানাইজেশনের বাইরে, আমরা যারা আছি তারা কিন্তু অর্গানাইজেশনের বাইরে রয়েছে এবং আপনাদের অর্গানাইজেশনের মধ্যে লোকগুলো রয়েছে। সো ইটস আ কনগ্লোমারেশন অফ মেনি পিপল কামিং টুগেদার টু হেল্প দ্য জেনারেল পিপল হু মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য রাইটস অ্যান্ড টু গিভ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রেমিডিস। রেমিডি কোনো দেওয়া হবে সব থেকে ইম্পর্টেন্ট কাজ, এটা আই থিঙ্ক সর্বপ্রভু টার্গেট ইজ টোটালি টোটালি পশে কিভাবে যাবে সেটা ওদের ইন্টারনাল ব্যাপার, কিন্তু বাইরে থেকে কিভাবে ফাইট করে, তাদের রাইটস কি আছে, তারা কোর্টে কি করবে, তারা যদি ডক্টরস হেল্প লাগে তারা স্ট্রেট ওয়ে ওখানে যেতে পারে। সো ইটস এ ওয়ান পয়েন্ট শপ ফর এভরিবডি হু ইজ আ ভিকটিম টু কাম অ্যান্ড গেট দেমসেলভস অ্যাড্রেসড ইন দ্য সিচুয়েশন। এইটা হচ্ছে এই কমিটি, হোয়াট এভার লিটল বি আন্ডারস্টুড ইজ দ্য পয়েন্ট। একটু বলে দিই এই জায়গাটা, ধরুন কোনো ভিকটিম সে কোনোভাবে এফেক্টেড হলো, এবারে তার রিলিফ কোথায়? সে প্রথম আমাদের এখানকার এই সরবরাহ যে কমিটি আছে, যে ম্যাডামরা আছে, তার কাছে সে ডাইভার্জ করবে কনফিডেন্সিয়ালি, ওটা কনফিডেন্সিয়ালি থাকবে। সেখান থেকে আমাদের যে লেডি লয়াররা আছে
তারা ওনাদের সঙ্গে ওটাকে নিয়ে ডিসকাশন করবে যে এর কি কি ওয়ে হোয়াট স্টেপ সিসি হ্যাজ টু টেক ফর ফার্দার প্রসিডিংস, যে ওকে কিভাবে আমরা প্রোটেক্ট করলাম এক সাইডে, আর অন্য আদার হ্যান্ড যে করছে অন্যায়টা তাকে কিভাবে আমরা পানিশ করছি। ম্যাডাম একটা কোয়েশ্চেন করলো ইনফ্লুয়েন্সিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল শব্দটা আমাদের ভারতবর্ষে সব সময়তেই আছে, কিন্তু এই কেসগুলোতে এখন এত সুন্দরভাবে আইনকে এক্সপ্লেন করে দিয়েছে অনারেবল সুপ্রিম কোর্ট, সেখানে দাঁড়িয়ে ইনফ্লুয়েন্সটা হয়তো তার জায়গায় তার মনে হতে পারে ইজ এ ভেরি মাচ ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, কিন্তু আমরা যেভাবে তাকে ইনিশিয়ালি ভেন্টিলেট না করে তাকে পুরোপুরি বেঁধে নিয়ে অ্যাটাক করবো, এক্সিকিউট করবো, তখন তার ইনফ্লুয়েন্সটা কাজ করবে না। তখন এই যে ভিকটিম যে অসহায় মনে হচ্ছে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে, তার থেকে হতে পারে সে হয়তো অনেক কন্ট্যাক্ট তার থাকতে পারে, কিন্তু আমরা সেইগুলো সব লেটার দিয়ে দিয়ে সব জায়গাগুলোকে ফিল আপ করে তারপরে ওকে এক্সিকিউট করব, সেইভাবে আমরা এগোব। আর তার সঙ্গে যেটা সুপ্রিয়বাবু বললেন যে একটা মেয়ে হতে পারে ইনিশিয়ালি মেন্টালি সে স্ট্রং নয়, সে ভাবছে এইসব আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না, তখন যদি ওই সাইকোলজিক্যাল কাউন্সিলিং করিয়ে তার মেন্টাল স্ট্রেংথটাকে বাড়িয়ে নেওয়া যায়, তখন সে যদি দেখে যে আমার পাশে এতগুলো লোক রয়েছে, তখন হয়তো সে একটা কনফিডেন্স লেভেল তার আসবে, সেইভাবে আমরা এগোব। থ্যাংক ইউ স্যার। আর জি কর ইস্যুর পরেই এত তৎপরতা, এটা বলাটা ভুল। আমরা কিছু সোশ্যাল মিডিয়ায় আমাদের কিছু সতীর্থদের এক স্যান্ডেলে আমরা কিছু মেসেজ দেখেছি, তারা বলেছেন এর আগে তো এইভাবে আমরা কোনোদিন পাইনি বা প্রকাশ্যে আসেনি। প্রকাশ্যে আসার পরেই ফেডারেশন একটা মিটিং ডাকে এবং আমরা সমস্ত গিল্ডের সঙ্গে আলোচনা করি এবং এর প্রয়োজনীয়তা আমরা করি, যে এখন অনেকে বলছেন রাজ্যিকার কাণ্ডের জন্য বলছেন কি তার নিজের থেকে তিনি বলছেন, এ ব্যাপারটা তো আমরা জানি না, কিন্তু আর্যিকর কাণ্ডটা পৈশাচিক ঘটনা, তার আমরা তীব্র নিন্দা করেছি, ধিক্কার জানিয়েছি, এবং এটা আমাদের কাছে একটা শিক্ষা যে আমরা নিজেদের জায়গাটাকে ফেডারেশন তার নিজের যে ফিল্ডটা সেটাকে অনেক বেশি শক্তিশালী সুরক্ষিত করতে চাইছে আমাদের বন্ধুদের জন্য, মায়েদের জন্য, বোনেদের জন্য। আমাদের সুরক্ষা বন্ধু কমিটিতে এই মুহূর্তে 15 জন আমাদের কলাকুশলী আছেন, বিভিন্ন ফিল্ড থেকে তারা এসছেন, আমাদের যে প্রায় 26টা গিল্ড সেখান থেকে তারা এসছেন, এবং আমরা একটা ইমেল দিয়েছি, আমরা আমাদের মোবাইল নাম্বার 8017066666, তার হোয়াটসঅ্যাপও আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন, সেখানেও বলতে পারেন, এবং যিনি অভিযোগকারিণী হবেন তার সম্পূর্ণ তথ্য আমরা গোপন রাখবো, যেটা আমাদের অনারেবল লয়াররাও বললেন, অ্যাডভোকেটরাও বললেন যে সম্পূর্ণ গোপন থাকবে, এবং তারপরে ফার্দার কী করে প্রসিডিংস কী করে পুলিশ, আমরা কলকাতা পুলিশকেও বলেছি, ডিজি স্যারকেও বলেছি, চিঠি লিখে তাকে পাঠিয়েছি, আমাদের কী কমিটি কী করতে চাইছি, কী আমাদের ভিউস, টোটালটাই ওনাদের কাছে এক্সপ্রেস করেছি, ওনারাও বলেছেন তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আমরা অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রিকে চাই একটা কলঙ্কমুক্ত ভালো ইন্ডাস্ট্রি, এখানে হেলদি অ্যাটমসফিয়ারে সবাই কাজ করতে পারে। আমরা বিপি পোদ্দারের সঙ্গে করেছি, আমি ধন্যবাদ জানাবো আমাদের গ্রুপ সিইও বিপি পোদ্দারকে যে তিনি এইভাবে এগিয়ে এসছেন, এবং তিনি নিজের মুখেই বললেন যে সমস্তটাই তিনি বিনা খরচায় আমাদের নিখরচায় তাদের আমাদের যারা টেকনিশিয়ান আছে তাদের সহযোগিতা করবেন। মনোবিদের যদি কোনো প্রয়োজন হয় সম্পূর্ণটাই নিখরচায়। সেটা আমাদের তো বিপি পোদ্দারে বললেন তিনি যে তাকে যে মেন্টালি বুস্ট করা বা তার সঙ্গে আলোচনা করা, তাকে মনোবিদ মানে যারা আমাদের সাইকিয়াট্রিস্ট আছে, সাইকোলজিস্ট আছে, তাদের যে চিন্তাভাবনা করা তাকে সেইভাবে বুস্ট করা হবে, এবং আমি জন্য তো আমাদের সঙ্গে ইম্পাও আছে, আশা রাখি আমাদের সঙ্গে আমাদের আর্টিস্ট ফোরাম আসবেন, আমরা যদি সবাই একসঙ্গে কাজ করি আমাদের কেন এক বোনকে বা দিদিকে বা আমাদের বন্ধুকে কাজ হারাতে দেবো, যে এখানে যেহেতু বড়ই যে পাওয়ারফুল হোক না কেন তিনি যদি আমাদের এই ইন্ডাস্ট্রিকে কলঙ্ক করার চেষ্টা করেন তার বিরুদ্ধে আমরা সবাই একজোট হই, ইম্পা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশন একজোট হয়ে কাজ করবো, এখানে কোনো ইনফ্লুয়েন্স কাজ করবে না, কোনো পাওয়ারফুল কিছু কাজ করবে না, অন্যায়টা অন্যায় সেটা যেই করুক তিনি অন্যায় করবেন, তারাও শাস্তি পাবেন, তারাও শাস্তি পাবেন।
আমরা এই মুহূর্তে কোনো কমপ্লেন আমি ম্যাডাম বললাম এখনও পাইনি, আমরা তাদের এক্স হ্যান্ডেলে দেখেছি বা তাদের সোশ্যাল মিডিয়ায় দেখেছি, আমাদের মহিলা টিম তাদের সঙ্গে যোগাযোগ করবেন, তারা যদি আমাদের কোনো সহযোগিতা চান সুরক্ষা বন্ধু অবশ্যই। লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।